পলিটেকনিক কলেজে ভর্তির জন্য আর কোনো প্রবেশিকা পরীক্ষা নয়, অর্থাৎ এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের মধ্যে সরকারি বা বেসরকারি কলেজে কারিগরি ভবনের নিয়ম অনুসারে যদি কোনো স্টুডেন্টকে ভর্তি হতে হতো কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে সেই প্রত্যেকটি স্টুডেন্টকে জেক্সপোর প্রবেশিকা পরীক্ষা দিতে হতো 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, আর যাদের আইটিআই বা যারা আইটিআই বা ভোকেশনাল করার পর ল্যাটারাল এন্ট্রি নিত বা 10+2 সায়েন্সের পর, তাদের জন্য ছিল ভোকলেট পরীক্ষা। এই ভোকলেটের মাধ্যমে মাত্র 2 বছরে কমপ্লিট করতে পারত। কিন্তু এবছর থেকে এই কোনো পরীক্ষাই ছাত্রছাত্রীদের দিতে হবে না, সরাসরি নাম্বারের ভিত্তিতে তারা কলেজে ভর্তি হতে পারবে। তো মনে এই প্রশ্নটা আপনাদের আসতেই পারে যে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো কারিগরি ভবনের তরফ থেকে। অনেক স্টুডেন্ট আমার কাছে জানতে চেয়েছিলেন যে স্যার, এটা নিয়ে একটা ভিডিও বানান যে জেক্সপো পরীক্ষা কেন হচ্ছে না বা ভোকলেট পরীক্ষা কেন হচ্ছে না। আমাদের যদি নাম্বার মাধ্যমিকের সময় খারাপ ছিল অনেকের, কিন্তু যারা কোভিড টাইমে পাস করেছে তাদের তো নাম্বার অনেক বেশি আছে, সেক্ষেত্রে তারা তো স্যার আগে সুযোগ পেয়ে যাবে কারণ তাদের নাম্বারটা তো বেশি আছে। এই ধরনের অনেক আশঙ্কা আপনাদের সকলের মনে রয়েছে। আপনারা অভিভাবকরাও যদি আজকের এই ভিডিওটি দেখেন, অনুরোধ করব শেষ পর্যন্ত দেখুন। যেভাবে আপনাদেরকে আমি বোঝাবার চেষ্টা করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা স্টুডেন্ট নাও পুরো বিষয়টি বুঝতে পারবেন। তো প্রথমত দেখুন, আমি আপনাদেরকে বলতে চাই যে এই যে টেকনিক্যাল এডুকেশন না, মানুষের আগ্রহটা টেকনিক্যাল পড়ার প্রতি অনেকটা কমে গেছে। তার কারণ কি জানেন তো? প্রথম রিজন হচ্ছে এখন ঘরে ঘরে ইঞ্জিনিয়ার রয়েছে কিন্তু তারপরও চাকরি নেই। এটা তো আমাদেরকে মেনে নিতে হবে, যে যতই বড় গলায় বলুন না কেন, হাজার হাজার চাকরি, ডবল ডবল চাকরি, এই চাকরি ওই চাকরি, এসব কোথাও কিচ্ছু না। বাস্তবে দেখুন, পশ্চিমবঙ্গের মধ্যে যত সংখ্যক পলিটেকনিক বা বিটেক ইঞ্জিনিয়ার পাস আউট করছে, তার 70% স্টুডেন্টকেই কিন্তু যেতে হয় পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে চাকরি করতে। এরপর বাবা মারা, যাদের একটা মাত্র ছেলে মেয়ে বা বাড়িতে কোনো অসুবিধা আছে, বাড়িতে অসুস্থ বাবা মা রয়েছে, তাদেরকে ছেড়ে দিয়ে ছেলে বা মেয়ে কী করে যায় বলুন তো ব্যাঙ্গালোর বা পুনেতে? কিন্তু পেটের দায় মহা দায়, পেট তো আর এইসব কথা শুনবে না, অর্থ উপার্জন না করতে পারলে কিছুই হবে না। তো সেই যেতে হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে, তারপরও কোনো স্থায়ী বা পার্মানেন্ট চাকরি নেই, 12,000 টাকা, 14,000 টাকা, 18,000 টাকা এই রকম বেতনে। তো সবাই একটা ডিমোটিভেশনটা বেশি আসছে, আসল বাস্তব জিনিসটা কিন্তু সকলে তুলে ধরে না। অপরদিকে ল্যাক অফ নলেজ, এটা তো মানতেই চাইবে না, ভিডিওতে ডিসলাইক আসবে আমি জানি, যে কারণ আমি রিয়ালিটির ওপর দাঁড়িয়ে ভিডিও করি। এখন টুকে পাস করা ইঞ্জিনিয়ারের সংখ্যা দিন দিন বাড়ছে, প্রাইভেট কলেজ প্রচুর ওপেন হয়ে গেছে, বিভিন্ন কলেজ এমন আছে, সরকারি কলেজও এমন আছে, প্রপার পর্যাপ্ত পরিমাণে সেখানে ফ্যাকাল্টি নেই, ফ্যাকাল্টি যদি বা থাকছে ল্যাবে প্রপারলি তাদের ক্লাসেস হয় না, তার ফলে কি ল্যাক অফ নলেজ, অর্থাৎ একদম সহজ বাংলা ভাষাতে যদি বোঝাতে চাই, কিছু কলেজের ইনফ্রাস্ট্রাকচারটা এমন হয়ে আছে বা এই সিস্টেমটা এমনভাবে রান করছে, ইঞ্জিনিয়ারিং তো পাস আউট হয়ে যাচ্ছে কিন্তু স্টুডেন্টরা না নিজের ইন্ট্রোডাকশনটা পর্যন্ত বলতে জানছে না। আমাদের রাজ্যে তো সবসময় চাকরির সুযোগ নেই, কোম্পানিও নেই এত, চাকরিটা করতে আমাকে যেতে হবে পুনেতে বা ব্যাঙ্গালোরে, আমি সেখানকার ভাষা তো দূরে গেলাম, হিন্দি ভাষাটাও প্রপারলি বলতে পারছি না, সেখানকার খাবারটা আমার পেটে হজম হচ্ছে না, আমি পারবো না, কি হবে তারপর? ওই যে যারা আগে পাস আউট করেছে না, নিজে কিছু জানে না সেটা স্বীকার করবে না, বাইরে গিয়ে টাকা পাচ্ছি না, মাইনে নেই, কি হবে, কাজের ভবিষ্যৎ নেই, বিভিন্ন এই ধরনের কথা বলে বাকিদের ডিমোটিভেট করছে। তো তার ফলে যে জিনিসটা দেখা যাচ্ছে, বিগত 3 বছরের আগে পর্যন্ত দেখা যেত প্রায় 1,20,000, 1,80,000, 90,000, 1,50,000 পর্যন্ত স্টুডেন্ট জেক্সপো বুকলেটের ফর্ম ফিল আপ করত। লাস্ট 2 ইয়ারে সেটা এসে দাঁড়িয়েছে মাত্র 31,000, 37,000-এ। সংখ্যাটা কোথা থেকে কোথায় এসে নেমেছে একবার কল্পনা করুন। স্টুডেন্ট, তোমরা যারা নিজেকে ইঞ্জিনিয়ার তৈরি করবো ভাবছো স্যার ইউটিউবে শুধু জ্ঞানের কথা বলছে, জ্ঞানের কথা বলছি না, বাস্তব কথা বলছি। তোমরা যদি দেখো, আমি লাস্ট 6 ইয়ার ধরে এই প্রফেশনের মধ্যে দিয়ে আছি, একটা টাইম আমিও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলাম, তারপর বিটেক করেছি, কোম্পানিতে চাকরি করেছি, কলকাতায় চাকরি করেছি, কলেজে টিচিং করেছি, তারপর এখন নিজের ইনস্টিটিউট রান করছি, তোমাদেরকে হেল্প করছি, জব দিতে মানুষকে সাহায্য করছি, নিজে একজন উদ্যোগপতি বা এন্টারপ্রেনিয়র হয়েছি, এডুটেক এন্টারপ্রেনিয়র, নিজের ইনস্টিটিউট ওপেন করেছি, নিজের কোম্পানি বলতে পারো রান করাচ্ছি, যেখানে বহু সংখ্যক আমাদের এমপ্লয়ি রয়েছে যেনারা টিচিংয়ের সাথে যুক্ত বা অফিসের সাথে যুক্ত।
এমনি এমনি এই কথাগুলি বলতে পারছি না। তো যাই হোক, যখন আমাদের রাজ্য এই জিনিসটা বুঝতে পারলো, আজকে আর্টিকেল একটা বেরিয়েছে যেটা আমি ডিসপ্লেতে দেখাচ্ছি, উঠে যাচ্ছে জেক্সপো পলিটেকনিকে ভর্তি মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে। এখানে যে প্রসেসটা ছিল, একটা সেন্ট্রাল ওয়াইজ অ্যাডমিশন প্রসেস হবে, আইটিআই, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, পলিটেকনিক, সবাইকে না একটা সেন্ট্রাল ওয়াইজ অ্যাডমিশন সেল তৈরি করা হচ্ছে, পুরো সিস্টেমটা একটা ছাতার তলায় আনা হচ্ছে। আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটা কারিগরি ভবন মেন যে দপ্তরটা, সেই দপ্তরের ওপর আর মানুষের বিশ্বাস ছিল না একটা টাইম। তারপর একের পর এক স্টুডেন্টদের অনশন, বিভিন্ন সিদ্ধান্ত নিতে দেখা দিয়েছে। তো তারপর যে বিষয়টা দেখাচ্ছে, এই যে বৃত্তিমূলক, মানে পশ্চিমবঙ্গ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন পর্ষদ, যেটা WEBSCTE.co.in এই ওয়েবসাইটটা যাদের ছিল, তো সেখান থেকে পুরো যে পাওয়ারটা তাদের হাত থেকে নিয়ে নেওয়া হচ্ছে। পাওয়ারটা কারা নিচ্ছে? কারিগরি শিক্ষা দপ্তর, মানে ওয়েস্ট বেঙ্গল জাস্ট অনলি কারিগরি ডিপার্টমেন্ট এটাকে পুরো নিয়ে নিচ্ছে। তার ফলে ওনারা কিছু উদ্যোগ নিয়েছে, কি উদ্যোগ, এবং এই প্রত্যেকটা উদ্যোগ কিন্তু AICTE, সবার ওপরে বাবারও বাবা থাকে বলে না, ওপরওয়ালারও ওপর থাকে। এই AICTE, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, এই AICTE হচ্ছে হেড। আমি যাই করি না কেন, যেটাই সিদ্ধান্ত নিই না কেন, আগে আমি AICTEকে জানাবো। AICTE যদি সেটাকে অ্যাপ্রুভ করে দেয়, দেন আমি সেই সিদ্ধান্তটাতে রান করাতে পারি। তো আমাদের রাজ্যেও যখন দেখা যাচ্ছে যে না, স্টুডেন্ট আর ভর্তি হচ্ছে না, কলেজে সিট খালি থেকে যাচ্ছে, সেটা গভর্নমেন্ট বলো প্রাইভেট বলো, তখন এবছর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে না, আমরা এত রেস্ট্রিকশন রাখবো না, পরীক্ষাটাই উঠিয়ে দেওয়া হচ্ছে, যে যা নাম্বার পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতে ভর্তি হতে পারবে। এরপর আরও একটা বেশি সুযোগ দেওয়া হয়েছে। কীরকম সুযোগ? কাউন্সিলিং প্রসেসে যে যে জেলা থেকে আছে, নিজের এলাকার ছেলেকে সেই কলেজে 50% সিট থাকছে, বাকি 50% সিট অল ইন্ডিয়া, অল ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য। বুঝতে পারলে না? আবারও বোঝাচ্ছি, ধরে নাও আমি বর্ধমান থেকে ভিডিওটা তৈরি করছি, পূর্ব বর্ধমানে আমার কাছে কলেজ রয়েছে, বর্ধমান MBC, কাটোয়ায় BIT, এইদিকে আশেপাশে কলেজ, এই দুটো আমার কাছাকাছির মধ্যে, তারপর দুর্গাপুর দুর্গাপুর দিকে। তো এই বর্ধমান, কাটোয়া, পূর্ব বর্ধমানের যে ছেলেমেয়েরা যখন আবেদন করবে, 50% সিট বা 50% চান্স এই দুটো কলেজে তাদেরকে দেওয়া হবে। 60টা সিট থাকলে 30টা সিট এই জেলারই ছেলেদের জন্য, বর্ধমান জেলার ছেলেদের জন্য থাকছে, বাকি 30টা অল ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের স্টুডেন্টদের জন্য, যে কেউ কাউন্সিলিংয়ে চয়েস করো সেই সিটটা পেতে পারো। 20% সিট থাকছে রিজার্ভেশন ক্যাটাগরি, ওই যে SC ST OBC এই সমস্ত কিছুর জন্য। তার ফলে সুবিধাটা হচ্ছে যে বাড়ি থেকে দূরে গিয়ে পড়তে হচ্ছে না। অনেক সময় বাবা মারা কী করে, দূরে কলেজ পাচ্ছে, না আমি পাঠাবো না আমার একমাত্র ছেলে, কে ওখানে গিয়ে দেখাশোনা করবে, এমনিতেই ইঞ্জিনিয়ারিং কলেজে র্যাগিং হয়, তারপর কোথায় গিয়ে থাকবে, ছেলে রান্না করতে জানে না, কোথায় খেতে পাবে, মেয়েকে অত দূরে রাখবো না, আমরা সেফ ফিল করি না, সেই বিষয়টাও দূর হচ্ছে। নিজের বাড়ির কাছে যদি কলেজ পায়, তাহলে ছেলেকে বা মেয়েকে আপনারা পড়াতে পাঠাবেন, এই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেন বিষয়টা হচ্ছে অ্যাওয়ারনেসটা, যে না, টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি এডুকেশন নিয়ে পড়াশুনো করলে একটা জায়গায় অল্প সময়ে পৌঁছানো যায়, নিজের ব্যবসা শুরু করা যায়, বেসরকারি সরকারি সব সংস্থায় চাকরি করা যায়, নিজে উদ্যোগপতি হওয়া যায়, বিভিন্ন রাস্তা খুলে যায়। তো এই বিষয়গুলি নিয়ে স্টুডেন্টদের বা সবার মধ্যে একদম গ্রাউন্ড বা গ্রাসরুট লেভেল, আমরা যেটাকে বলে থাকি, একদম গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে পৌঁছাবার জন্য কারিগরি ভবন নির্দেশ কী দিয়েছে প্রত্যেকটা কলেজের স্যারদের, যে আপনারা এরপর নিয়ার বাই যে এলাকাতে আপনাদের কলেজ, সেই এলাকার স্কুলে স্কুলে ভিজিট করুন, সেমিনার করুন, আপনারা কারিগরি শিক্ষাটা সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করুন, স্টুডেন্টদের মধ্যে পৌঁছে দিন, আরও ছড়িয়ে দিন যে দেখো মাধ্যমিক পাস করছো, 8 পাস করছো, 8 পাসেও টেকনিক্যাল কোর্স করতে পারবে, ITI ভর্তি হতে পারবে, মাধ্যমিক পাস করছো, ITI পড়তে পারবে, পলিটেকনিক পড়তে পারবে, কোনো পরীক্ষা দিতে হবে না, যা নাম্বার পাবে সেই নাম্বারের ভিত্তিতেই ভর্তি হতে পারবে। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা চালু হয়েছে, এই সেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, প্রত্যেকটা সরকারি এবং বেসরকারি কলেজের টিচাররা বা যারা কাউন্সিলাররা আছেন, নিয়ার বাই স্কুল বা পাড়ার মধ্যে যাচ্ছেন, ইনস্টিটিউটগুলিতে যাচ্ছেন, সেখানে অ্যাওয়ার করছেন স্টুডেন্টদের, অর্থাৎ কাউন্সিলিং প্রসেস যেটা থাকে বা মোবিলাইজেশন করা যেটাকে আমরা বলি, সেই মোবিলাইজেশন প্রসেস কিন্তু রান চলছে। বুঝতে পেরেছেন আপনারা? সবার মধ্যে সহজভাবে বিষয়টাকে পৌঁছে দেওয়ার জন্য, যাতে আবার কলেজের ভর্তির প্রক্রিয়াটা সেই আগের মতো অবস্থায় ফিরে আসে, কলেজের সিট আর খালি যাতে না যায়, টেকনিক্যাল এডুকেশনটা যাতে মানুষ সহজভাবে অ্যাকসেপ্ট করে, তার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে।
আমি একটা ভিডিও বানিয়ে দেবো যেখানে আমি বোঝাবার চেষ্টা করব কিছু কিছু প্লাস পয়েন্ট, কিছু কিছু নেগেটিভ পয়েন্ট, পজিটিভ আর নেগেটিভ দুটো কি আমি দেখাবো, পরীক্ষা না হওয়ার ফলে কী কী দিক পজিটিভ দিক, পরীক্ষা যদি হতো তাহলে কী কী পজিটিভ দিক, না হওয়ার নেগেটিভ দিকটাও তুলে ধরবো। রিজার্ভেশনের যে ব্যাপারটা, সিদ্ধান্তটা এবছর নেওয়া হচ্ছে, সেটা কিন্তু অনেক স্টুডেন্টকে বেনিফিট দেবে, মানে তোমরা উপকৃত হবে। তো চিন্তা করো না, যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তোমাদের কথা ভেবে আরও সহজ করে তোলার জন্য নেওয়া হয়েছে, তোমাদের ক্ষতি এতে হবে না। যে সমস্ত স্যার বা অধিকর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, ওনারা অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্তগুলি নিয়েছেন। তো যাই হোক, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপনাদের কাছে তুলে ধরছি। সম্পূর্ণ ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। স্টুডেন্ট, তোমাদেরকে বলছি, তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করেছি আমি, তোমাদের নাম্বার কেউ দেখতে পাবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করবে, ডিসক্রিপশনে লিংক পাবে। কার কত নাম্বার পেলে কী ধরনের সরকারি কলেজ পেতে পারো, তার জন্য যদি কাউন্সিলিং অ্যাটেন্ড করতে চাইছো, ডিসক্রিপশনে একটা গুগল ফর্ম পাবে, সেই ফর্মটা ফিল আপ করে দাও। কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হওয়ার আগে আমাদের তরফ থেকে তোমাদের কাছে কল যাবে, তারপর তোমাদের যে কাউন্সিলিং প্রসেস সেটা করে দেওয়া হবে। এছাড়াও একটা গুগল মিট করব, গুগল মিটে আমি ওয়ান বাই ওয়ান তোমাদের সব কোয়ারিজগুলোকে সলভ করে দেবো। যারা এখন থেকে নিজের পছন্দ মতো কলেজে একটা সিট বুক করতে চাইছো, প্রাইভেট কলেজে যদি ডাইরেক্ট অ্যাডমিশনও তোমরা নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু আমার সাথে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের যে ঠিকানা সেটা আমাদের বর্ধমানে মেন অফিস স্টেশনের খুবই কাছে, ডিসক্রিপশনে ঠিকানা পাবে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস খোলা থাকে, সোম থেকে শনি, সেই সময়ে আমাদের সাথে যোগাযোগও তোমরা কিন্তু করতে পারো। তো যাই হোক, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে নিয়ে আসবো, এই ধরনের অনেক নতুন তথ্য তোমাদের কাছে তুলে ধরবো সহজভাবে। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করতে হবে, কমেন্ট করে নিজেদের মতামত জানাতে হবে। ধন্যবাদ।